অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড। আমি আচার্য নম্রজিৎ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যাস্ট্রো যোগীর আশীর্বাদে। বন্ধুরা, আমরা যে নবগ্রহদের দেখে থাকি, এই সমস্ত নবগ্রহগুলি ক্রমবর্তমানে বা বলা যায় কন্টিনিউয়াসলি আবর্তন করে চলেছে, অর্থাৎ এক রাশি থেকে তারা বিভিন্ন রাশির মধ্যে গমনাগমন করে। এই যে গ্রহের এক রাশি থেকে বিভিন্ন রাশিতে গমনাগমন, এগুলোকে আমরা জ্যোতিষীয় ভাষায় বলে থাকি গ্রহের গোচর করা। তো এই যে গ্রহগুলো ট্রানজিট করে বা গোচর করে, তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুভ ফল এবং অশুভ ফল আপনারা পেয়ে থাকেন। যে ধরনের পজিটিভ এবং অশুভ নেগেটিভ ফলগুলো আপনারা পাচ্ছেন, সেই সমস্ত ফলগুলি নিয়ে আমরা আজকের বিষয় আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। রাশির যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, সেপ্টেম্বর মাসের রাশিফল স্পষ্টতই বলছে যে আপনারা বহু সময় ধরে আপনারা নোটিস করেছেন শনির গোচর অবস্থানের জন্য আপনাদের আর্থিক ক্ষেত্রে স্থিরতা বা বলা যায় বেশ কিছুটা ধীরতা এসে গিয়েছিল, এবং পারিবারিক ক্ষেত্রেও সুখ কিছু না কিছুভাবে অনিষ্টকারী হয়ে যাচ্ছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে আমি যদি দেখি, পারিবারিক ক্ষেত্রে অবস্থার পরিবর্তন কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ পরিবারে যেখানে বিচলিত ভাব বা পরিবারের সদস্যদের মধ্যে ইউনিটির অভাব ছিল, সেগুলোর কিন্তু সমাধান হবে। যে সমস্ত ব্যক্তিরা প্রথম থেকে কোনো একটি কাজে যুক্ত ছিলেন এবং বর্তমানে জব পরিবর্তনের চেষ্টা করছেন, ধনুলগ্ন এবং ধনুরাশি শুধুমাত্র, তারা কিন্তু এখন জব পরিবর্তনের চেষ্টা করতে পারেন। 7 তারিখ, 11 তারিখ, 21 তারিখ কিন্তু জব পরিবর্তন বা কোনো রকম নতুন ইন্টারভিউ যদি আপনারা দিতে চান, সেটার জন্য ভালো সময় আমি এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আরেকটা জিনিস যেটা বলবো, যে সমস্ত ব্যক্তিরা ধনুলগ্ন এবং ধনুরাশির সঙ্গে যুক্ত বা যাদের ধনুলগ্ন এবং ধনুরাশি, এবং তারা যদি স্পষ্টভাবে কোনো কিছু পূর্ব সিদ্ধান্ত নিয়ে থাকেন, অর্থাৎ আগে থেকে ভেবে রেখে সেই সিদ্ধান্ত এখন নিয়ে থাকেন, তার 50%ই সফল হবে, বাকি 50% কিন্তু সফল হবে না। বর্তমানে যে ধরনের সিদ্ধান্তগুলি আপনি নিচ্ছেন সেগুলোও সফল হওয়ার পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা জিনিস যদি দেখি, শত্রুভাব ভালো, অর্থাৎ বেশি কোনো শত্রু আপনার তৈরি হবে না। কম্পিটিটার্সদের ওপর ধনুলগ্ন বা ধনুরাশির জাতক জাতিকারা ভালোভাবে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে। প্রেমের ক্ষেত্রে যদি আমি দেখি, প্রেম কিন্তু খুব একটা গাঢ় হবে না, বা বলা যেতে পারে প্রেমের ডেন্সিটি একটু কম হতে পারে। পার্টনারের সঙ্গে বেশ কিছু বিষয়ে টাইমের মিসম্যাচ কিন্তু আমি স্পষ্টত দেখতে পাচ্ছি, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের অভাবে পার্টনারকে সময় না দিতে পারা। যদি এই রকম সমস্যায় আপনি ভুগছেন তো অবশ্যই কনসাল্ট করুন আমার সাথে, অ্যাস্ট্রো যোগী অ্যাপে গিয়ে কনসাল্ট করতে পারেন। এছাড়াও ধনুলগ্ন ধনুরাশির যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমি বলবো, কোনো রকমের যদি আপনি রিটেল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বা বলা যায় রিসেলিংয়ের সঙ্গে যুক্ত, তাতে কিন্তু আপনার ভালো সময় যাবে। যে সমস্ত ব্যক্তিরা প্যাকেজিং ফুড সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটার, তাদের ক্ষেত্রেও ভালো সময় যাবে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আপনাদের স্পষ্টতই উচিত বিভিন্ন রকমের, অন্তত পক্ষে 3 থেকে 5 রকমের, বিভিন্ন রকমের বললে ভুল হবে, 3 থেকে 5 রকমের মিষ্টি দিয়ে আপনারা মা কালীর পুজো দেবেন এবং মা দক্ষিণা কালীর মন্ত্র জপ করবেন। অবশেষে আপনাদের জানাবো এই বিষয়ে যে যতগুলি রাশিলগ্ন ভিত্তিক আলোচনা আমরা করলাম মেষ থেকে মীন অবধি, এগুলো শুধুমাত্র রাশিফলের ওপর নির্ভর করে। এছাড়াও আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, অর্থাৎ ব্যক্তি সাপেক্ষে যে হরোস্কোপ হয় তার সাপেক্ষে ভিন্ন ভিন্ন ফলাফল আপনারা পেতে পারেন। কারণ কি, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকের নির্দিষ্ট হরোস্কোপের গ্রহগত অবস্থান অনুযায়ী ফলাফলে তারতম্য হয়ে থাকে। এই কারণবশত যদি আপনার কোনোরূপ স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে বা কোনোরূপ স্পেসিফিক প্রবলেম থেকে থাকে যা আপনারা কোনো রকম কনসালটেশনের মাধ্যমে সমাধান চাইছেন, সেক্ষেত্রে আপনারা অ্যাস্ট্রো যোগী অ্যাপে আমার প্রোফাইল সার্চ করতে পারেন আচার্য নম্রজিৎ নামে, এবং সেখানে গিয়ে আপনারা কনসালটেশন নিতে পারেন। অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ